পুরুষোত্তম, আরেকটা বলেছেন তিনি হচ্ছেন নারায়ণ। এই দুটো শব্দ ভালো করে খেয়াল করুন, যখন তিনি পুরুষোত্তম বলেছেন তখন তাতে একটা কথাটাকে উল্টে দিলেই রামানুজের তত্ত্বের মধ্যে পৌঁছে যাওয়া যায়। আমরা দেখবেন আমাদের তিনটে সংস্কৃত ব্যাকরণে তিনটে পুরুষ স্বীকার করা হয়, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ। উত্তম পুরুষ যাকে নির্দেশ করে সেটার হচ্ছে আমি, পুরুষোত্তম উল্টে দিন আপনি পাচ্ছেন উত্তম পুরুষ, তাই না? পুরুষোত্তমের মধ্যেই উত্তম পুরুষটা লুকিয়ে আছে। এইটাকে ধরে রামানুজ একটা অদ্ভুত খেলা খেলছেন। তিনি বলছেন এটা তো আমাদের জীবের সঙ্গে ব্রহ্মের সম্পর্ক তো অংশ অংশী, সেই বড় আমিটাই তো ছোট আমি হয়ে এখানে আছে, অংশ অংশী। যেটা বৃহদারণ্যক উপনিষদে বলছে একটা আগুনের থেকে একটা ফুলকি বেরিয়ে গেল, এই যেটা বেরিয়ে গেল সেটা ছোট্ট একটা আগুন, সেটা আগুনই, আগুন বই কিছু নয়। ঠিক সেই রকম আমার মধ্যে আছে যে চেতনাটা, সেই চেতনাটা সেটা তিনি বই কিচ্ছু নয়, কারণ তিনিই তো সৃষ্টি করেছেন। অদ্বৈত তত্ত্বকে স্বীকার করে আমি যদি বলি যে না, এখানে ঈশাবাস্যমিদম সর্বম, আমি যদি বলি যে এখানে সর্বং খলবিদম ব্রহ্ম, তা যদি হয় তাহলে কি করে জগৎটা মিথ্যা হয়? জগৎটা তো তারই রূপ। এইটা হচ্ছে রামানুজের ধরবার জায়গা। তাই তিনি এখানে পুরুষোত্তমটাকে ওইভাবে ধরেছেন, উত্তম পুরুষে অর্থাৎ নিজের আমি, আমার মধ্যেই তার ছায়া রয়েছে, তিনিই আছেন আমার মধ্যে, এক। আরেকটা জায়গায় ধরেছেন সেটা হচ্ছে নারায়ণ শব্দটা। এরা তো নারায়ণ, নারায়ণের উপরই তো প্রপত্তি এদের। নারায়ণ কথাটা ভালো করে দেখুন, নারায়ণ মানে যিনি জলে বাস করেন। আমাদের সৃষ্টি, তাকে তো এখানে রামানুজের মতে ব্রহ্ম হচ্ছেন সৃষ্টি স্থিতি লয়কর্তা। এই যে সৃষ্টি স্থিতি লয়কর্তা বলছেন সেটাও তো ব্রহ্মসূত্রের সূত্রকে আশ্রয় করেই বলছেন, কারণ সূত্র রয়েছে জন্মাদ্যস্য যত, এই জন্মাদ্যস্য যত খালি শ্রুতিকে, অন্য শ্রুতিকে আশ্রয় করে বিশিষ্টাদ্বৈতবাদ একবারে বিস্তৃতি লাভ করছে। সেইখানে তিনি যখন ব্রহ্মকে এই কথা বললেন যে তিনি সৃষ্টি স্থিতি লয়ের কর্তা, তখন নারায়ণ বললে পরে যেটা দাঁড়ায় শব্দটার গভীরে থাকছে, জলের মধ্যে তিনি বাস করেন। আমাদের এই দেখবেন জলের থেকে প্রথম প্রাণের সঞ্চার হচ্ছে, জলের থেকে প্রথম প্রাণের সঞ্চার হচ্ছে। আর ব্রহ্মকে প্রাণ শব্দের দ্বারা উপনিষদ নির্দেশ করেছেন, সব প্রাণ, প্রাণের প্রাণ শব্দের দ্বারা নির্দেশ করেছেন। এইগুলোকে রামানুজাচার্য গ্রহণ করেছেন, করে তিনি বলেছেন যে আমরা যে ব্রহ্মকে নির্গুণ বলে স্বীকার করি, কিন্তু সেই নির্গুণটা কীরকম না, সেটার মানে হচ্ছে তিনি তাতে কোনো হেয় গুণ নেই, হেয় গুণের, সম্পূর্ণ হেয় গুণের অভাব আছে, এই অর্থে তিনি নির্গুণ। তাতে সমস্ত, তিনি হচ্ছেন অশেষ কল্যাণ গুণ কর, তাতে সমস্ত প্রকার মানে সমস্ত দোষ তার ইয়েতে সান্নিধ্যে নষ্ট হয়ে যায়। আর এরপরে তিনি ব্রহ্মকে দুটো ভাগে ভাগ করেছেন, কারণ তিনি দেখাচ্ছেন কার্য এবং কারণ, এই রকমভাবে তিনি গোটা সৃষ্টিটাকে এবং তার সঙ্গে ব্রহ্মের সম্পর্কটাকে উপস্থাপন করেছেন। অর্থাৎ অদ্বৈতবাদী যেরকমভাবে বলেন যে ব্রহ্ম সত্য একমাত্র এবং জগৎ মিথ্যা, জগৎটা অলিক, সেটাও ঠিক নয়, জগৎটা হচ্ছে অনির্বচনীয়। তো ইয়েতে অলিক তো নয়, জগতের একটা ব্যবহারিক সত্তা আছে, সেই জন্য জগৎটা হচ্ছে অনির্বচনীয়। ইনি তো, এরা তো সেটা স্বীকার করেন না, সেই জন্য এরা যেটা বলেন সেটা বলছেন যখন ব্রহ্মকে আমরা অতি সূক্ষ্ম অবস্থায় দেখব তখন তিনি হচ্ছেন কারণাবস্থ ব্রহ্ম, আর তিনি যখন রূপের আকারে, স্থূল আকারে যখন তিনি রূপ নিচ্ছেন তখন তিনি হচ্ছেন কার্যাবস্থ ব্রহ্ম। এইভাবে তিনি তাকে দুটো ভাগ করেছেন, করে তিনি রূপের দিক থেকে এবং নামের দিক থেকে একটা অদ্ভুত অদ্বৈত প্রতিষ্ঠা করছেন। তিনি বলছেন যে অদ্বৈত ভাবনার মধ্যে সেটা কিন্তু মোক্ষের পরিপন্থী কখনো নয়, কেন নয় সেটা বোঝাতে গিয়ে তিনি বলছেন যে যেমন রূপের দিক থেকে একটা সাদৃশ্য হলো অংশ অংশী করে, তেমনি নামের দিক থেকে রামানুজ বিশ্বাস করেন, তার জন্য তিনি শ্রুতির করেছেন, উল্লেখ করেছেন, সেটা যে গ্রন্থে করেছেন সেই গ্রন্থের নাম হচ্ছে বেদার্থ সংগ্রহ। সেখানে তিনি বলেছেন যে যেমন আমরা অন্য কোনো যদি শব্দগুলি ব্যবহার করি, অগ্নি, জল ইত্যাদি শব্দ ব্যবহার করি, উনি বলছেন ব্রহ্ম শব্দের দ্বারা পরতত্ত্বকে যেমন নির্দেশ করা যায়, তেমনি অগ্নি বললাম, নারায়ণ বললাম, পরাঙ্কুশ বললাম,
ওই ব্রহ্মকেই নির্দেশ করে, অন্য কাউকে নির্দেশ করে না। কারণ কারণ তিনি বলছেন যখন সৃষ্টি হয়েছিল তখন ওঙ্কার থেকে সমস্ত বর্ণমালা আবির্ভূত হলো, সমস্ত বর্ণমালা থেকে পদ তৈরি হলো, পদের থেকে বাক্য তৈরি হলো, বাক্যের থেকে শাস্ত্র তৈরি হলো, তাহলে রইল তো একমাত্র একজনই। এবং ওং যদি ব্রহ্ম হয়ে, ওঙ্কার যদি ব্রহ্ম হয়ে থাকেন, ওম ইত্যেক অক্ষরং ব্রহ্মইতি, এটা যদি হয়ে থাকেন, তাহলে বাদ বাকি যা কিছু প্রতি অক্ষর প্রত্যেকটা কথা আমরা যেভাবেই দেখি, যে কোনো অবস্থাতেই দেখি, পরাপশ্যন্তি মধ্যমা বৈখরী, যেখানেই আমার বাক থাকুক না কেন, অত্যন্ত সূক্ষ্ম থেকে স্থূল বাক যে অবস্থাতেই থাক না কেন, তা কিন্তু ব্রহ্ম বই কিচ্ছু নয়। এইভাবে তিনি নাম এবং রূপ, যেটাকে অদ্বৈতবাদীরা বলে থাকেন নাম রূপ আত্মকম জগৎ মিথ্যা, ঠিক এইটাকে বিপরীত করে তিনি বললেন নাম এবং রূপ সমস্তটাই তিনি। তার কারণ তিনি যদি বিশ্বরূপ হয়ে থাকেন, সমস্ত সৃষ্টিটা তাঁরই রূপ, অতএব কোনো একটা জায়গাও বলে বলা যাবে না যে তিনি নেই, সমস্তটা। ফলে তাকে একটা নির্দিষ্ট করে কখনো তাকে আনা যাবে না, না বলে কখনো আনবার দরকার নেই, বরং সমস্তটাতেই তিনি আছেন এই রকম করে দিলে একবারে অদ্বৈততেই থাকা হয়। অথচ আমার বহু এই যে জগৎ, এই যে জগতের এই যে সুখ দুঃখ কোনোটাকেই অস্বীকারও করা হয় না। এইটাকে এই এই কথা বলে অনেক শক্ত কথা কিছু রয়েছে, আমি সময়ের দিকে তাকিয়ে সেদিকে যাচ্ছি না, আমি ওদের সাধনের দিকে যাচ্ছি। যে জিনিসটা আমি আলোচনা করার আজকে আমার ইচ্ছে ছিল সেটা হচ্ছে ওদের যে মূল তত্ত্ব তিনটে, একটা হচ্ছে চিত, একটা হচ্ছে অচিত, আর একটা হচ্ছে ঈশ্বর। আমি এক কথায় বলে দিই, সেটা হচ্ছে এই রকম, জীব জগৎকে তিনি মনে করেন যে ঈশ্বরের শরীর, আর ঈশ্বর বলতে তিনি যাকে মনে করেন, এই যে পুরুষোত্তম বললাম, নারায়ণ বললাম ইত্যাদি, এদের সকলেরই কিন্তু অন্যান্য নানান রকম পরিচয় আছে, এবং সেই পরিচয়গুলি খুব খুব ইন্টারেস্টিং, মানে সেগুলো বলতে না পারার জন্য দুঃখ হচ্ছে, বল খুবই খুবই উপাদেয়। বিশিষ্টাদ্বৈতবাদ অদ্বৈতবাদের থেকে বিন্দুমাত্র অসমৃদ্ধ দর্শন নয়, তাদের দর্শনের যে যুক্তি, তারা যে মায়াবাদ খণ্ডন করেছেন সেটা শ্রীভাষ্যের প্রথম দিকে যদি দেখেন, সেখানে যে সাতটা অনুপপত্তি তুলেছেন রামানুজ, সপ্তধা অনুপপত্তি তুলেছেন, সে অনুপপত্তি অসাধারণ। আমি জানি এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা মানে পরমপূজ্য আমার আচার্যদেব ইয়ের ছাত্র সীতানাথ গোস্বামীর কাছে আপনারা বেদান্তের বিষয়ে আপনারা অধ্যয়ন করেন, অতএব আপনারা এই বিষয়ে ভালো করে জানেন। সেটা হচ্ছে এই যে ওই যে ইয়ের ক্ষেত্রে অবিদ্যার আশ্রয় এবং বিষয়, আশ্রয় এবং বিষয় নিয়ে অদ্বৈতবাদীদের মধ্যেও তো মতান্তর আছে। বিবরণ সম্প্রদায় একরকম কথা বলেন, ভামতী সম্প্রদায় একরকম কথা বলেন, আমি সাতটা কথা অনুপপত্তির কথা বলছি না, একটা অনুপপত্তির একটা সামান্য জায়গা বলছি, সেটা হচ্ছে এই, সেটা হচ্ছে আশ্রয় অনুপপত্তি একটা অন্যতম অনুপপত্তি। সেইখানে তারা বলেছেন যে যদি ধরে নেওয়া যাক, আধুনিক আচার্য বাচস্পতির মতো করেই ধরে নেওয়া যাক, জীব হচ্ছে আশ্রয়, ব্রহ্মকে আশ্রয় বললে তো কেলেঙ্কারি, তার কারণ ব্রহ্মকে আশ্রয় বললে পরে অজ্ঞানের দুটো শক্তি অদ্বৈতবাদী স্বীকার করেছে, একটা আবরণ একটা বিক্ষেপ, আবরণ এবং বিক্ষেপ যদি থাকে তাহলে ব্রহ্মকে তো নির্গুণ করাই যাবে না, আর যদি আশ্রয় যদি জীব বলা হয় তাহলেও বিভ্রাট হয়ে যাবে। আশ্রয় যদি জীব হয় তাহলে জীব জীব নিজেই তো অবিদ্যার থেকে উৎপন্ন, যার থেকে উৎপন্ন সে তার আশ্রয় হয় কি করে, জীব তো অবিদ্যার আশ্রয়ে নিজে রয়েছে, তাতেই আশ্রিত হবে কি করে অবিদ্যা। এইরকম সব সুন্দর সুন্দর যুক্তি আছে, আর সেই সমস্ত যুক্তি নিয়ে আমাদের সময়ে মানে ঊনবিংশ শতাব্দীতেও খুব ভালো চর্চা হয়েছে। এইখানে লাইব্রেরিতেও নিশ্চয়ই আছে বই, দেখবেন সেখানে দেখবেন 100খানা দোষ দিয়েছেন, এই এই মায়া স্বীকার করবো কি করবো না, অদ্বৈতবাদের যুক্তিগুলো ঠিক না ভুল, এই নিয়ে আর কে বলেছেন শত দূষণী, রামানুজ সম্প্রদায় 100টা দোষ লাগিয়েছেন। তার উত্তরে আবার পরবর্তীকালে অদ্বৈতবাদীর একটা সুন্দর উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে শতভূষণী। এরকম সব সুন্দর আলোচনার সুযোগ আজ ছিল, সেদিকটাতে যাওয়া গেল না, কিন্তু আমি ওদের উপাসনার জায়গাটা বলা খুব দরকার, জীবনের সঙ্গে তার খুব সম্পর্ক আছে, হাতে 5 মিনিট আমাকে তার মধ্যে বলতে হবে। ওরা যে ইয়েটা দিয়েছেন কি বলে দৃষ্টান্তটা করেছেন, এতক্ষণ যে বলছিলাম যে গোটা জগৎটাকে অদ্বৈতবাদের বুদ্ধিটাকে নিয়েছেন আর হৃদয়টা রেখেছেন ভক্তির, সেখানে দুই বসে আছে আর বুদ্ধিতে বসে আছে এক, এইটা মিলেই যেন রামানুজ একটা অসাধারণ সৃষ্টি করেছেন, সেইটা আরও সমর্থিত হয় এই জায়গায়
যখন লক্ষ্য করি যে অদ্বৈতবাদী আপনার বিদ্যারণ্য পঞ্চদশীতে তিনি যখন একটা জায়গাতে তিনি যেমন ওই লুতাতন্তুর দৃষ্টান্তটাকে ব্যবহার করেন উপনিষদের ওই যথর্ণনাভিসৃজতে গৃহ্ণতে চেতি এই শ্রুতিকে অবলম্বন করে লুতাতন্তুর, লুতাতন্তু মানে ওই মাকড়সার জাল, একটা একটি মাকড়সা সে তার নিজের শরীরের যে রস থেকে একটা জাল তৈরি করছে এবং জাল তৈরি করে তারপর তার মধ্যেই থেকে যাচ্ছে। এইরকমভাবে আমাদের যে ইয়েটাকে আমরা বলি যে জগৎ ব্রহ্ম হচ্ছেন জগতের নিমিত্ত উপাদান কারণ, এইটাকে যে আমরা প্রতিষ্ঠা করবার চেষ্টা করি, যখন অন্য সম্প্রদায়ের সঙ্গে আমাদের চাপানুতর হয় তখন রামানুজ এই শ্রুতিটাকেই কি সুন্দর করে লাগিয়েছেন। তিনি বলছেন যে আমার ওখান থেকে যখন আসলে তো জাল এবং মাকড়সা অভিন্ন, ঠিকই অদ্বৈতবাদী তুমিও বলেছ যে জাল এবং মাকড়সা তো অভিন্ন, তা নইলে উপাদান কারণ ব্রহ্ম হতেই পারে না তোমার মতে, আমার মতেও তাই। কিন্তু জালকে কি আমরা মাকড়সা বলি? বলি না তো। মাকড়সাকে কি জাল বলি? বলি না তো। অতএব জালটা থেকেও মাকড়সা হচ্ছে বিশিষ্ট, কিসের তার তার বৈশিষ্ট্য কি না, তাতে জাল তৈরি করার বৈশিষ্ট্যটা আছে, আর কেউ জাল তৈরি করতে পারে না। তাহলে অদ্বৈত একই একটাই তত্ত্ব, তাকে কিন্তু ওই রকমভাবে বৈশিষ্ট্য সহ করে নিয়েছেন একই শ্রুতিকে অবলম্বন করে। সেখানে তিনি জীবকে এবং ব্রহ্মকে আলাদা আলাদা করে দেখিয়েছেন। তিনি বলেছেন জীব হচ্ছে বিজ্ঞানময়, সে হচ্ছে প্রাপ্তা, সে হচ্ছে উপাসক। আর ব্রহ্মকে বলেছেন তিনি হচ্ছেন আনন্দময়, তিনি হচ্ছেন প্রাপ্য, তিনি হচ্ছেন উপাস্য। এই যে ফলে ফলত জীব এবং ব্রহ্মকে তিনি আলাদা করছেন, শ্রীভাষ্যে এই কথা বলা আছে। এখন আমি কোনো যুক্তিতর্কের মধ্যে গেলাম না, যেটাতে আসছি সেটা হলো ওদের সাধন মার্গের মধ্যে মূল যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে উপাসনা। এই উপাসনাকে নেবার জন্য তারা আমাদের মনে হয়েছে যে ব্রহ্মজ্ঞানের জন্য উপনিষদ খুব স্পষ্টভাবে বলেছেন যে সকলে আসলে সব জিনিসের মধ্যে আমিটাকে খুঁজছে, আর সেই আমিটাকে পাওয়ার জন্য কি করতে হবে, শ্রবণ মনন নিদিধ্যাসন। তাহলে এই শ্রবণ মনন নিদিধ্যাসনটা করবার জন্য তাহলে আমাদের উপাসনা বা ধ্যান করা দরকার, কারণ নিরন্তর একটা জায়গায় মনের যে স্থৈর্য তা যদি মানে মনন এবং ধ্যান হয়ে থাকে, নিদিধ্যাসন হয়ে থাকে, তাহলে সেটি বোধে খুব মুখ্য প্রয়োজন। রামানুজ বলছেন এই জায়গাটাতে যেতেই পারবে না, এই জায়গায় পৌঁছানোই যাবে না যদি না উপাসনা ঠিক থাকে। উপাসনাটা কি? সেখানে বলছেন যে আসলে এটা তো ঠিকই শ্রবণ, এই যে শ্রবণ মনন নিদিধ্যাসন, এই জায়গাতে বিবরণ সম্প্রদায় একটা কথা বলেন তো প্রত্যেকটাই হচ্ছে তর্ক, শ্রবণাত্মক তর্ক, মননাত্মক তর্ক এবং নিদিধ্যাসনাত্মক তর্ক, এটা বিবরণ সম্প্রদায়ের মত। সেই তর্কের মধ্যে কি আছে? অনুকূল প্রতিকূল ভাবনা, ফলত এই মনের এই একটা জায়গায় স্থিরতার প্রসঙ্গ আছে। এই যে জায়গাটা রয়েছে এইখানে বলেছেন কোন বাক্যের দ্বারা হবে, লৌকিক বাক্যের দ্বারা হবে না, বৈদিক বাক্যের দ্বারা হবে না, কারণ অতিব্যাপ্তি হবে, অন্য প্রসঙ্গ বেদের বাক্যের মধ্যে রয়েছে, আত্মতত্ত্বমূলক বাক্য যেগুলি সেটা মহাবাক্যের দ্বারা হবে। তাহলে সেইখানে এই যে তত্ত্বমসী মহাবাক্যকে আশ্রয় করেছেন অদ্বৈতবাদী, বিশিষ্ট অদ্বৈতবাদী সবাই, কিন্তু এই তত্ত্বমসী এর ইয়েগুলো আলাদা, তাদের মানে ব্যাখ্যা করাটা একদম আলাদা। সেখানে তিনি বলেছেন তৎ হচ্ছেন অন্তর্যামী ব্রহ্ম। অন্তর্যামী ব্রহ্ম মানে তিনি কীরকম? অন্তর্যামী শব্দটার ভেতরেও একটা অদ্ভুত একটা ইয়ে আছে। তিনি বলছেন যে ব্রহ্ম সেই রকম যিনি আমার মধ্যে প্রবেশ করেছেন, যাকে আমি উত্তম পুরুষ বলেছি। তিনি আছেন বলে তিনি আমার ব্যাপারটা জানছেন, আবার তিনি তিনিই প্রবেশ করেছেন, তিনিই বাইরে আছেন, ফলত তিনি আমার অন্তরটাও জানেন, আবার বাইরেটা যেটা আমি জানি না সেটাও জানেন। এটা হচ্ছেন তৎ। ফলত নিজের যেটাকে আমি বলে মনে করছি সেটা যে আসলে মানে তিনি, এইটা বোঝবার জন্য তম যে সে হচ্ছে জীবাত্মা, সে হচ্ছে ব্রহ্মের শরীর ও সদৃশ, শরীর ও সদৃশ এই কথা বলেছেন। সেই জন্য এদের ভেতরে যদি আমরা অভেদ ধরি তাহলে অভেদের তত্ত্বকে যেতে পারি, কিন্তু সেখানে ভেদটা নিশ্চিত করে থেকে যাবে। তো অনুধ্যান যেটা নিদিধ্যাসন পর শেষ শেষ হইয়ে তো নিদিধ্যাসনে যদি যাই তাহলে সেখানে তারা বলেছেন পরাভক্তি হচ্ছে উপায়। উপায়টা কীরকম বলেছেন? শাস্ত্রাদিগত তত্ত্বজ্ঞান হচ্ছে প্রথম,
যেটা ওই অথ শব্দের বলেছিলাম প্রথমে প্রথম ওটা জেনে নিয়ে, তার থেকে সকর্মানুষ্ঠান, এই যে সকর্মের অনুষ্ঠানের কথা বলেছেন, কর্মের কথা মনে আছে তো, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, প্রায়শ্চিত্ত, উপাসনা ইত্যাদি, এই যেটা যার জন্য বিহিত কর্ম, ব্রহ্মচারী, সন্ন্যাসী, গৃহস্থ, প্রত্যেকের ভিন্ন ভিন্ন কর্ম, যার যার যে কর্ম সেই কর্মের অনুষ্ঠানটা করবার উপরে রামানুজ খুব জোর দিয়েছেন, এবং সেইটার তার থেকে এইটা যদি করি তাহলে ভক্তিযোগের অভ্যাস করবার ক্ষমতা আসবে, এইটা যদি হয় তবেই আমি কিন্তু নিদিধ্যাসন বা ধ্যানের অধিকারী হব, নইলে আমি বসবো এক জায়গায়, মন আর এক জায়গায় চলে যাবে। তিনি তাতে ওরা বিশ্বাস করেন যে আহার শুদ্ধৌ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধৌ ধ্রুবাস্মৃতি। এই জন্য রামানুজ কয়েকটা বিষয়ের উপরে খুব জোর দিয়েছেন, একটা হচ্ছে আহার শুদ্ধি, একটা হচ্ছে কালে উপাসনা, আরেকটা হচ্ছে আপনার ইয়ে কি বলে এই নিদিধ্যাসন, একেবারে পুরোপুরি এই আহার শুদ্ধির কথা যে বলেছেন, সেই আহার শুদ্ধিটা শুধু অন্ন গ্রহণ করার জন্য ছান্দোগ্য উপনিষদে যে বলা আছে তার থেকে মন উৎপন্ন হলো, এই সূক্ষ্ম তার থেকে এই তার থেকে করে মন উৎপন্ন হলো, অর্থাৎ আমি যদি সত্যগুণের খাবার গ্রহণ করি তাহলে আমার মনটা সত্যগুণ, এইটা যদি হয় তাহলে আমি ধ্যানের উপযোগী মন পেলাম, যদি সেটা না করি তাহলে যে জ্ঞান হবে, আহার শুদ্ধি যদি না, আহার মানে শুধু বাইরের এই খাদ্য গ্রহণ এইটাই নয়, রামানুজের মত হচ্ছে আমার কাছে যতগুলো ইন্দ্রিয় আছে তাদেরও আহার আছে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ আহার, সেগুলো বাইরে থেকে গ্রহণ করছি, আমি এইদিকে নিরামিষ খাবার খেলাম, হিংসা করলাম না, আবার এদিকে কিন্তু চোখে অদৃশ্য কুদৃশ্য দেখলাম, কানে নিজের প্রশংসা শুনলাম, ইত্যাদি নানান রকম, আমি যদি ইন্দ্রিয়গুলোকে না করি তাহলেও আমার কিন্তু আহার আহারের গণ্ডগোল হলো। তো এইরকম করলে যদি সত্ত্বগুণযুক্ত হয় তাহলে তার থেকে ভক্তি উৎপন্ন হবে, রজগুণযুক্তি যদি হয় তাহলে তাতে লোভ উৎপন্ন হবে, আর তমগুণ যদি হয় তাহলে তার থেকে ভ্রম উৎপন্ন হবে, এইরকম স্বীকার করেন। এর মধ্যে আর আমি যাচ্ছি না, কারণ আমার সময়টা হয়ে গেছে, আমি যেখানে থামবো সেটা হচ্ছে একটি কথা বলে যে রামানুজের দর্শন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তারা বলেন যে আমি এই সংসার নিয়ে থাকব কিন্তু মনে রাখবো সংসারটি ঠাকুরের, যে কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারটি হচ্ছে আসলে নারায়ণের বিগ্রহ, পুরুষোত্তমই উত্তম পুরুষে বিরাজ করছেন, এই কথা ভেবে আমার প্রতিটি শ্বাস নিঃশ্বাস কাজ কর্ম রাখিব পবিত্র করি মোর তনুখানি, এই হচ্ছে রামানুজের ধারা, এবং সেইটাকে এইটাকে তিনি এত গুরুত্ব দিয়েছেন, তার শেষ কথা হচ্ছে শরণাগতি, আর সেই শরণাগতি এত সম্মানিত যে সেটা, সেই জন্য তিনি তার সম্প্রদায়ের মাথায় সেই নামটি রেখেছেন, সেটি হচ্ছে অন্যতম পরিচয় হচ্ছে শ্রী সম্প্রদায়, যে কথা মাপূজ্য মহারাজজি বলছিলেন সুপর্ণানন্দজি, যে বরদাচার্যের বরদাচার্যের স্ত্রী লক্ষ্মী, এই লোক এরা অত্যন্ত মানে সাধারণ অবস্থাপন্ন ছিলেন, অন্ন জুড়ত না, এই জায়গায় রামানুজ তার ভক্তকে নিয়ে উপস্থিত হয়েছেন একদিন, এটি শেষ কথা, তিনি এসে উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়ার পরে দেখছেন বাইরে থেকে তিনি ডাকছেন বরদাচার্য কোথায়, তো বাড়িতে ঘরের থেকে একটু তালি দিলেন তার স্ত্রী, তার বাইরে ছেঁড়া কাপড় শুকোচ্ছে, তাতে রামানুজ বুঝলেন যে তার বাড়িতে তার স্ত্রীর পরনের কাপড় পর্যন্ত সেরকম যোগ্য নেই যে তিনি বাইরে আসেন, তিনি তার মাথার পাগড়িটি খুলে ভেতরে ফেলে দিলেন জালনা দিয়ে, সেই পাগড়িকে আশ্রয় করে তার স্ত্রী বাইরে এলেন, রামানুজ সেদিন তার অতিথি, তখন লক্ষ্মী তার একজন বণিক তার প্রতি একটু অন্য মনোভাবাপন্ন ছিল, তাকে গিয়ে তিনি তাকে প্রসন্ন করার কথা দিয়ে এসে তিনি তার গুরুসেবার উপাদান সংগ্রহ করে নিয়ে এসেছিলেন, পরে সেই বণিকের মতিগতি সব ঘুরে যায়, ব্যাপারটা অন্যদিকে যায়, কিন্তু এই যে চরম তার যে সম্পদ, তার যে সম্মান, তার যে চরিত্র, সমস্ত কিছুর বিনিময়ে লক্ষ্মী যে তার গুরু সেবার জন্য সম্পূর্ণ সমর্পিত হয়েছিলেন, এই যে শরণাগতি, নিজের সমস্ত সত্তাকে বিসর্জন দিয়ে গুরুর হচ্ছেন ভগবানের অন্যতম রূপ, কারণ এরা ভগবানকে বা নারায়ণকে অর্চা বিগ্রহ বলে মনে করেন, এবং যে দেবতাগুলি মন্দিরে পূজিত হয় তাদের অবতার বলে মনে করেন রামানুজ সম্প্রদায়, তার যে করেছিলেন রামানুজকে সম্মান দিয়ে বলেছিলেন, আর তাই আজ থেকে আমার এই বিশিষ্টাদ্বৈতবাদী সম্প্রদায় শ্রী সম্প্রদায় নামে পরিচিত হবে, কাজেই শরণাগতি শেষ কথা, এবং আমাদের এই রকমভাবে প্রপত্তি, এর মাধ্যমে একটা দ্বৈতের সঙ্গে, সকলের সঙ্গে সংসারের মধ্যে থেকেও কিন্তু একটা অদ্বৈত তত্ত্বে যাবার সেতুবন্ধন করে গেছেন রামানুজ। আপনাদের আবার আমি আমার শ্রদ্ধা শুনতে চাই। সব তিনি বলেছেন, আমরা অত্যন্ত খুশি, আসলে আমাদের ভেতরে তো ভক্তিভাব আছে, তিনি দেখেছিলেন, আমি এটা প্রথমেই বলেছিলাম
যে আমাদের উপাসনা নেই, সধর্ম অনুষ্ঠান নেই, ভক্তির প্রকাশের স্থান নেই, শুধু অদ্বৈত নিয়ে কি করব, আমি ব্রহ্ম এই ভাব নিয়ে আমরা নিজেদের কিভাবে নষ্ট করি, এবং এই জন্যই তিনি কেঁদে ফেলেছিলেন। তার সঙ্গে যুক্তিতে কেউ যে পারেননি তা না, যজ্ঞমূর্তি তার গুরু, তিনি যুক্তিতে কিন্তু রামানুজকে হারিয়ে দিয়েছিলেন, বেশ কয়েকদিন ধরে যুক্তিতর্ক হয়েছিল, তাতে কিন্তু সমস্যার সমাধান হয়নি। সমস্যার সমাধান হয়েছিল অন্যত্র। কীভাবে? মহারাজ বলছিলেন যে সাতটা অনুপপত্তির কথা একটা ব্যাখ্যা করেছেন, আশ্রয় অনুপপত্তি, তো তিরোধান স্বরূপ অনির্বচনীয় এইসব আছে প্রমাণ, এবং যখন বললেন রামানুজ যে আশ্রয় অনুপত্তি যে দোষ, দোষটি অবিদ্যা এবং ব্রহ্ম সংক্রান্ত, তার উত্তর তিনি দিলেন, রামানুজ কিন্তু স্তব্ধ হয়ে গেলেন, এবং প্রত্যেকটা উত্তর যখন যজ্ঞমূর্তি দিলেন রামানুজ স্তব্ধ হয়ে গেলেন। আশ্রয়টা যেমন হচ্ছে, আশ্রয় অনুপত্তি নামক যে দোষ প্রদত্ত হইয়াছে তাহা সঙ্গত নাই। অদ্বৈত সম্প্রদায়ের কোনো কোনো আচার্য ব্রহ্মকেই অবিদ্যার আশ্রয় বলিয়াছেন এবং কোনো কোনো আচার্য জীবকে অবিদ্যার আশ্রয় বলিয়াছেন, উভয় মতেই কোনো অসঙ্গতি নেই। প্রথম, ব্রহ্মকে যখন অবিদ্যার আশ্রয় বলা হয় তখন বলা হয় এই অবিদ্যা মিথ্যা বস্তু এবং ইহাতে ব্রহ্মের কোনো অন্যথা ভাব বা অসঙ্গত্বের হানি হয় না, যেটুকু বোধ হয় তাহাই মিথ্যায় হয়। সূর্য সূর্যালোকে তো অন্ধকার থাকে না, বলা হয় তাহা সঙ্গত দৃষ্টান্ত হয় নাই, কারণ সূর্য যেরূপ সত্তা সম্পন্ন অন্ধকারও তদ্রূপ সত্তা সম্পন্ন, এই জন্য তাহাদের বিরোধ দুরপনীয়। কিন্তু ব্রহ্মের সত্তা এবং অবিদ্যার সত্তা সমান নয়, ব্রহ্ম তিনকালই একরূপে বর্তমান আর অবিদ্যা বর্তমানকালে মাত্র বর্তমান বলিয়া বোধ হয়। এইভাবে প্রত্যেকটাতে যখন সাতটা তার যে অস্ত্র ছিল সব অস্ত্রের যখন এইভাবে কাটাকাটি হয়ে গেল, তখন রামানুজাচার্য একেবারে মানে মলিন বিষাদগ্রস্ত হয়ে ফিরে গেলেন এবং ইনি খুব উৎফুল্ল হলেন। তারপর বাড়িতে গিয়ে রামানুজ তিনি বড় দ্বারা যে বিগ্রহ সম্মুখে দাঁড়িয়ে কলজোরে বলছেন কাঁদতে কাঁদতে, নাথ আমি বড়ই বিপন্ন, যজ্ঞমূর্তি আমার সমুদয় যুক্তি খণ্ডন করেছেন, যেরূপ অবস্থা দেখছি তাতে আমার পরাজয় তো অবশ্যম্ভাবী, আপনি রক্ষা করুন, আমি নিরুপায়। এই হতভাগ্যকে রক্ষা করে সমগ্র বৈষ্ণব মত আপনি রক্ষা করুন। তখন তিনি স্বপ্নে দেখলেন, বৎস চিন্তিত হইও না, কাল আমি তোমায় এক মহাজ্ঞানী পণ্ডিত শিষ্য প্রদান করিব, তুমি যমুনাচার্যের রচিত সিদ্ধিত্রয় গ্রন্থের মায়াবাদ খণ্ডনের যুক্তি স্মরণ করো। পরের দিন তিনি এত উৎফুল্ল এবং যজ্ঞমূর্তি তাকে দেখেই বললেন, গতকাল ইনি এত বিষণ্ন হয়ে দুঃখিত চিত্তে বাড়ি গেলেন, আজ এত প্রফুল্ল এবং নব বলে বলিয়ান দেখছি। তার তো যেটি বলছিলেন মহারাজ, তার তো ওই সাধন সম্পন্ন, তিনি সাধন চতুষ্টয় সম্পন্ন ছিলেন, নিশ্চয়ই ইনি দৈব বলে বলিয়ান, এর সঙ্গে তর্ক করা বৃথা, ইনি মহাপুরুষ, আমি তো এতদিন সাধুপথ অনুবর্তন করে আছি, কই আমার তো কিছু এরকম হয়নি, এরকম আমি মহাত্মা তো আমার দৃষ্টিতে কোনোদিন কেউ আসেনি, আমি তো এত দেশ বিদেশ ভ্রমণ করেছি, সুতরাং তর্কে আর প্রয়োজন নেই, এই শরণাগত হয় ভালো। এই জীব জগৎ আছে কি নেই সেটা আত্যন্তিকভাবে বিচার করলে নেই, কিন্তু ব্যবহারিকভাবে তো সত্য দেখতে পাচ্ছি, এইখান থেকে আমাদের ভক্তি, এইখান থেকে আমাদের শক্তি অর্জন করতে হবে, ভক্তি বড় শক্তি। ধরুন আমাদের কাছ থেকে যদি সব নিয়ে নেওয়া হয়, তোমার জব নেই, ধ্যান নেই,
কিছু নেই, কিন্তু আমাদের ভেতরে তো ঈশ্বর অনুভূতি, ভগবত অনুভূতি হলে আমরা তো সর্বজীবে আত্মীয়তা অনুভব করি, সকল জীবের ভেতরে দুঃখ সুখ অনুভব করি, তো সেটাই তো বড় কথা। এবং রামানুজের ভেতরে এই ভক্তি ছিল, এত পরিমাণে ছিল, মানব কল্যাণে তিনি এত তৎপর, নিজের বিপদ হোক নিজের দুঃখ আসুক নিজে জাহান্নামে যান, কিন্তু আমি যদি অন্যের কল্যাণ করতে পারি সেটাই আমার কাছে সবচেয়ে বড় কাজ। তাকে যখন দীক্ষা দেওয়া হলো, বললেন দীক্ষা এই মন্ত্রটা কানে দিচ্ছি গোপন, বলে বললে কী হবে, তোমার ক্ষতি হবে আর অন্যদের, বলে অন্যদের উপকার হবে। তিনি তখন ছাদে উঠে সে গুরুর দেওয়া মন্ত্র সবাইকে বললেন, সবাইকে বলো ওং নমো নারায়ণায়, সব বলছেন, বলে এই গুরু মন্ত্র তোমরা নাও, আমি উচ্ছন্নে যাই, আমি জাহান্নামে যাই। এবং আপনারা জানেন স্বামী রামকৃষ্ণানন্দজি রামানুজচরিত বলে ছোট্ট একটি বই লিখেছিলেন, এটা পড়বেন। কেন লিখেছিলেন? এই জন্য, যার এত প্রেম হৃদয়ে তার আবার তাকে আবার কী বিচার করব। তার তত্ত্ব ও শ্রীভাষ্য ওই যে ভগবান নারায়ণ তিনি ওই শ্রী অর্থাৎ লক্ষ্মীকে দিয়ে এই প্রেম ভাব জগতে বিতরণ করছেন, সেই জন্য তার করুণার কথা তিনি বললেন, করুণার লক্ষ্মীর করুণা রামানুজের পরিবার জীবনে এসেছে, সে কীভাবে শ্রীভাষ্য তিনি নারায়ণকে মানলেন, নারায়ণীকে মেনেছেন। আমি একটা কথা বলি, উনি সেগুলো বললেন কিন্তু ঠিক এক জায়গায় একভাবে বললেন না, সবগুলোই বলেছেন, যে তার মানে ইউনিক ফিচার অফ হিজ ডক্ট্রিন সেটা হচ্ছে পাঁচখানা, যে পড়া 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 ঈশ্বরের পরতত্ত্ব, মানে ট্রান্সেন্ডেন্টাল, মানে তিনিই আছেন আর কিছু নেই, এবং তারই নাম নারায়ণ। আর হচ্ছে অন্তর্যামিন, আমার অন্তরে তিনি আছেন, তিনি নারায়ণ, তিনিই আছেন আর কিছু না, এই যে অন্তরে আছেন আমার, এই বিশিষ্টতা, এই বৈশিষ্ট্যটা অদ্ভুত জিনিস। তিনি এই যে বললেন পুরুষোত্তম যদি হন তাহলে আমার ভেতরে তিনি রয়েছেন, এটা একটা বিশাল শক্তির ব্যাপার, কত আনন্দের ব্যাপার, তিনি আমার ভেতরে রয়েছেন অন্তর্যামী, অন্তরে থেকে আমাকে কন্ট্রোল করছেন। আর যে বুহ, এই যে বুহ বয়জফলা হসুক হ বুহ, এটি চারটি বুহ, এরা চারজন একসাথে কাজ করছেন, সেটা হচ্ছে বাসুদেব অনিরুদ্ধ শঙ্কর্ষণ এবং প্রদ্যুম্ন। বাসুদেবের এই তিন ছেলে শ্রীকৃষ্ণের, এই বুহ অর্থাৎ পড়া পড়া অন্তর্যামিন বুহ, আর বিভব, এই বিভব যারা, এই যে এত অবতার, এরা হচ্ছে বিভব, এই যে মৎস্যাদি অবতার এরা সব হচ্ছে বিভব। আরেকটি বললেন উনি অর্চাবতার, এই যে আমরা অর্চনা করি যে সমস্ত দেবতার, এটা কিন্তু হিউম্যান যারা তারা হিউম্যান, কোনো আপনি গুরুকে পুজো করছেন সেটা কিন্তু অর্চাবতার, গুরু অর্চাবতার নন, গুরু অর্চাবতার নন, যাকে পুজো করছেন মানুষকে তারা অবতার, কিন্তু অর্চাবতার হচ্ছে, এটা তো রামানুজের খুব বড় একটা জিনিস, এরা হচ্ছেন যারা প্রতিষ্ঠিত সব দেবদেবী, প্রতিষ্ঠিত দেবদেবী মানে আইডলস, হ্যাঁ, হোয়েন দে আর পিউরলি পিওরলি প্রপারলি পিউরিফাইড অ্যান্ড স্যাংটিফাইড অ্যান্ড ওয়ার্শিপড উইথ ডিভোশন। আমরা এইসব শিব কালী দুর্গা বিষ্ণু এইসব পুজো করি, এগুলি তাদের বা মূর্তি তৈরি করে তাদের প্রাণ প্রতিষ্ঠা করি, এসব করে এসব করি, তো এই হচ্ছে যেমন শ্রী রঙ্গনাথ বেঙ্কটনাথ ওখানে সব রয়েছে মানে দক্ষিণ ভারতে, এই অর্চাবতার অর্থাৎ অদ্বৈত যদি থাকে তাহলে এই টেম্পল দেব দেবী এই যে অর্চাবতার, এটা আপনাকে আপনারা কিন্তু এটাকে খুব ছোটো করে নেবেন না, অদ্বৈত শুধু থাকলে এগুলো তো থাকেই না, আমরা থাকবো কি নিয়ে, এটা একটা বিশাল ব্যাপার। আর আমার ভেতরে যদি প্রেম ভালোবাসা থাকে, ঈশ্বর দর্শন আর কি, ঈশ্বর দর্শন হচ্ছে একত্বের অনুভব, তো একত্বের অনুভব হলে তো সকলের ভেতরে আমি আছি, আমার ভেতরে সকলে আছেন, তাহলে এই তো বৈশিষ্ট্য তো এসেই গেল, এটা মানে
আপনারা ভাবছেন দ্বৈতবাদ, কিন্তু তিনি কখনোই, অদ্ভুত ব্যাপার, দ্বৈতবাদ দ্বৈতবাদকে তিনি কোয়ালিফাই করেননি, অদ্বৈতকে কোয়ালিফাই করছেন। সেটা এসে যাচ্ছে দ্বৈতভূমির কাছে, কিন্তু তিনি সেটাকে, তিনি বলছেন না দ্বৈতভাব, আমরা বলছি। কেন অদ্বৈত বেদান্তের যে চরমতম জিনিস সেটি হচ্ছে, আমি ছাড়া আর কিছু নেই, সেটা সাইন্টিফিক্যালি ট্রু, বাকি সব অধ্যস্ত, সেটা অধ্যস্ত। কিন্তু সেইটা নিয়ে তার যোগ্য অধিকারী যিনি আছেন তিনি আছেন, কিন্তু আমাদের আম জনতার ক্ষেত্রে আমাদের একটা অর্চাবতার দরকার। অবতার না হলেও চলবে, আমরা শুরু করবো অর্চনা দিয়ে, মহারাজ বললেন শরণাগতি দিয়ে, ভক্তি দিয়ে। সুতরাং আর সর্বজীবে তিনি আছেন, আমার মধ্যেও তিনি আছেন, তিনি বড় হয়েও আমার ছোটোর মধ্যে আছেন। সুতরাং আমার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা শিবজ্ঞানে জীব সেবা, এই যে আমরা যে শুনি, এটা কিন্তু পিওর অদ্বৈত তো নয়, এটা ইনে হয়ে বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত বিশিষ্ট কোয়ালিফাইড হয়েছে, বিশেষায়িত হয়েছে। তো যাই হোক, তবু আমরা শ্রীরামকৃষ্ণের ধর্মকে বিশিষ্টাদ্বৈতবাদ বলি না, অনেকেই বলেন, আমাদের রামকৃষ্ণ মিশনে অনেকেই বলেন, বড় বড় সন্ন্যাসীরা তপস্যানন্দজি বলতেন যে বিশিষ্টাদ্বৈতবাদী, তারপর ধীরেশানন্দজি যিনি বইও লিখেছেন, আবার তিনি বলতেন যে শাক্তদ্বৈতী, মানে শক্তিকে মেনেছেন তো সর্বত্র, বলে শক্তিকে সবাইকে শক্তি দিয়ে মানিয়েছেন। এবং আবার বলেন যে ও এটা করেছেন তো সারদানন্দজি, সারদানন্দজি শক্তি পুজো করেছিলেন, তন্ত্রমতে দীক্ষিত ছিলেন, সবাইকে শক্তি মানিয়েছেন, তথাপলিকেও শক্তি মানিয়েছেন। অতএব অদ্বৈত ঠিকই, কিন্তু শাক্তাদ্বৈত, শক্তি প্লাস অদ্বৈত। তা শ্রীরামকৃষ্ণের দর্শন যে কী আমরা সেটা জানি কি, মা ঠাকুরন বললেন, কী বললেন, বাবা তিনি ছিলেন অদ্বৈতী, তোমরা যখন তার শিষ্য আমি নিশ্চয় করিয়া বলিতে পারি তোমরা অদ্বৈতবাদী। বুঝে দেখুন, মা ঠাকুরন কিন্তু আমাদের তত্ত্বকে বলে দিয়ে যাচ্ছেন যে আমরা অদ্বৈতবাদী। হ্যাঁ, এখন শ্রীরামকৃষ্ণের আশ্রয় থেকে তার ওই বিশাল জীবন, সব ধর্মের সত্যতা তিনি স্বীকার করছেন, যেহেতু সব ধর্মই মানুষকে উন্নত করে, তাহলে শ্রীরামকৃষ্ণকে আমরা সবই বলতে পারি। আমরা যদি যদি বলে রাখি যে তিনি বিশিষ্টাদ্বৈতী ছিলেন, তিনি দ্বৈতী ছিলেন, তাহলে আপনারা দেখেছেন শাক্তাদ্বৈতী ছিলেন, বলুন যে যা পাচ্ছেন বলুন, মা ঠাকুর বলছেন অদ্বৈতী, হ্যাঁ অদ্বৈতী, আমরা যাই কোথায় আমরা বলবো সবই সত্যি, আবার এসবেরও বাইরে। জয় মা।